নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে গৌতম আদানিকে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছিল এবং সেইখানে অনেকক্ষণ ধরে বৈঠক হলো সেই বৈঠকে গৌতম আদানি বলেছেন যে উনি পশ্চিম বাংলায় আরও বেশি করে ইনভেস্টমেন্ট করতে চান শিল্প বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে এবং উনি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট অ্যাটেন্ড করতে চান এবং অ্যাটেন্ড করবেন আমি এখানে মনে করিয়ে দিতে চাইছি যে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ কয়েক মাস আগে ইলেকশনের সময় যখন প্রায় হিলচেরে করে ঘুরে বেড়াচ্ছিলেন তখন বলেছিলেন যে দুই ভাই আদানি আর আম্বানি তারা দুদিকে রয়েছে এবং হাম দো হামারা দো হো গয়া অর্থাৎ দুই ভাই আদানি আম্বানি তারা মোদীকে চালাবে এবং তারা মোদীর জন্য কাজ করছে উনি বলেছিলেন যে আদানি দেশ বেচে দিচ্ছে আদানি অ্যাসেট বেঁচে দিচ্ছে এবং আদানিকে কোনোদিন পশ্চিমবাংলায় ঢুকতে দেওয়া হবে না এবং আদানির বিরুদ্ধে কিছু সংখ্যক মানুষের মধ্যে উনি তাদেরকে লেলিয়ে দিয়েছিলেন বিভিন্ন সময় রাস্তাঘাটে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে এবং পার্টির তার পার্টির দলের মিটিংয়ে দাঁড়িয়ে আদানির বিরুদ্ধে বিভিন্ন রকম ক্ষোভ প্রকাশ তারা করেছিল এই ক্ষোভের কোনো কিন্তু বেসিস নেই কোনো ভিত নেই কোনো ভিত্তি নেই এগুলো কেবল মাত্র পলিটিক্যালি মোটিভেটেড এবং এখন বুঝছেন যে সেই রকম একটি আবহাওয়া তৈরি করাতে কোনো শিল্পপতি কোনো বিনিয়োগকারী কিন্তু পশ্চিম বাংলায় আসবে না ভয়েতে কেন তারা এইরকম একটি আবহাওয়া যেখানে ইনস্টেবিলিটি যেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম যেখানে কন্টিনিউয়াস পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স যেগুলো আগে পঁচিশ তিরিশ বছর আগে গুজরাতে হতো অবসান ঘটলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এইরকম পরিস্থিতি পশ্চিম বাংলায় উনি তৈরি করেছিলেন গত দশ বছরে আগেও ছিল এই পরিস্থিতি এবং গত দশ বছরে এটা আরো বেশি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেই পরিস্থিতিতে যেই বুঝলেন যে ওনার নিজের মুখ দেখে ওনার নিজের ভাষা শুনে ওনার নিজের রাজনৈতিক অবস্থান দেখে কোনো শিল্পপতি পশ্চিমবাংলায় আসবে না ওনার দলের হিংসাত্মক মানসিকতা দেখে কোনো শিল্পপতি বা শিল্প পশ্চিমবাংলায় আসবে না এগুলো উনি গত ছ মাসে বুঝতে পেরেছেন একেবারে তলানিতে ঠেকেছিল ওনার রেপুটেশন এবং এখনো সেখানেই রয়েছে সেই জন্যে হাতজোর করে আজকে গৌতম আদানির সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কেন এত গায়ে লাগে কেন যদি একজন ভারতীয় শিল্পপতি সে সারা পৃথিবীতে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তাহলে সারা পৃথিবী খালি চায়নার শিল্পপতি দিয়ে চলবে নাকি ওয়ান বেল্ট ওয়ান রোড হবে এবং চায়না ঠিক করবে কোথায় বিনিয়োগ করবে কোন দেশ কবজা করবে কোন অ্যাসেট চায়না কবজা করে রাখবে কিন্তু ভারতীয় কোন শিল্পপতি সে যদি সারা বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করে তার বিরোধিতা করা হবে এই একটি মানসিকতা যেটা বামফ্রন্টের আমলেও দেখা গেছিল যে তলায় তলায় দল চালানোর জন্য চাঁদা আদায় করব কিন্তু প্রকাশ্যে গালিগালাজ করব। এবং প্রকাশ্যে এমন একটি অবস্থান নেব যে শিল্পপতিরা আর আসবে না এবং রাজ্যের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে তা এই মানসিকতা উনি যখন দেখলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেখলেন যে এই মানসিকতা চলছে না তখন ভাইপোকে দিয়ে ডেকে পাঠিয়ে জোর করে আদানির সামনে দাঁড়িয়ে পড়লেন যাই হোক পশ্চিমবাংলার সাধারণ মানুষের স্বার্থে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ স্বার্থে শিল্প বিনিয়োগ আসতেই হবে যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে শিল্প বিনিয়োগ আসা প্রায় বন্ধই হয়ে গেছিল এবং বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে গেছিল বিভিন্ন সংস্থার শিল্প সংস্থার বাণিজ্যিক সংস্থার হেডকোয়ার্টার যেগুলো কলকাতায় ছিল বছরের পর বছর সেগুলো আস্তে আস্তে একে একে বন্ধ হয়ে অন্যান্য জায়গায় অন্যান্য প্রদেশে অন্যান্য রাজ্যে চলে গেছিল বাম জামানায় ছিল ইউনিয়ন রাজ এবং ওনার জামানায় সিন্ডিকেট রাজ চলছে এবং দাদাদের মধ্যে দলাদলি কোন দাদা কত বেশি কামাতে পারবে এই সিন্ডিকেট রাজের ভয়ে গত দশ বছরে অনেক শিল্প পশ্চিম বাংলা থেকে চলে গেছে এবং বিনিয়োগকারীরা পশ্চিম বাংলার দিকে তাকিয়ে দেখেনি এই সিন্ডিকেট রাজকে পালন লালন পালন উনি করেছেন ওনার দল করেছেন ওনার দলের অন্তরঙ্গ দলই সিন্ডিকেট চালাচ্ছে এবং দলের বিভিন্ন দাদা এই সিন্ডিকেট রাজ চালিয়ে করে খেয়েছে এবং শিল্প বিনিয়োগ কারখানা ফ্যাক্টরি সব চুলোয় যাক শেষ হয়ে যাক এবং এখানে মনে করিয়ে দেওয়া উচিত যে উনি টাটাকে এখান পশ্চিম বাংলা থেকে টাটাকে তাড়িয়েছিলেন উনি সেই জন্যে ওনার যা ট্র্যাক রেকর্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ইনভেস্টমেন্ট আনাতে ওনার যা জঘন্য ট্র্যাক রেকর্ড ভয়াবহ ট্র্যাক রেকর্ড সেই ট্র্যাক রেকর্ডকে উনি মনে না করেন যে রাজ্যের বেকার যুবক যুবতীদের আদানির সামনে আদানির সাথে ছবি তুলে তাদেরকে সান্ত্বনা দেবেন ওনার ডিজাস্ট্রাস যে ট্র্যাক রেকর্ড সেই ট্র্যাক রেকর্ড ওনাকে রেক্টিফাই করতে হবে গ্রাউন্ডে রেজাল্ট দেখিয়ে শিল্পায়নকে বাস্তবায়িত করে ওনাকে রেজাল্ট দেখাতে হবে না হলে কিন্তু পশ্চিমবাংলার যুবক যুবতীরা তাকে ছেড়ে কথা বলবে না আদানিকে ডেকে নবান্নে ডেকে ভাইপোর সাথে বসে মিটিং করিয়ে ছবি তুলিয়ে ঘটা করে দেখানো লোক দেখানো যে উনি কত ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি বা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছেন তাতে কিন্তু কিচ্ছু যায় আসবে না গ্রাউন্ডে উনি কিভাবে সেটাকে বাস্তবায়িত করছেন সেটা কিন্তু সবাই দেখতে চাইবে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার যুবক যুবতীরা দেখতে চাইবে কেন সবাই জানে এবং সবার মনে আছে উনি কিভাবে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ অন্ধকার করে টাটাকে পশ্চিমবাংলা থেকে তাড়িয়েছিলেন মিথ্যে কথা বলে কুকথা বলে বিভিন্ন সময় অনেক প্ররোচনামূলক কথাবার্তা বলে উনি নিজের রাজনীতির স্বার্থে নিজের স্বার্থে টাটাকে তাড়িয়েছিলেন পশ্চিম বাংলা থেকে এই কথাটা এই পাস্ট যে ওনার ট্র্যাক রেকর্ড এই অতীতের যে ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু ভুলে গেলে চলবে না সেই জন্যে খুব ভালো ছবি তুলছেন অন্তত নিজের ছবি নিজের ছবি তুলে ক্রেডিবিলিটি গেন করার চেষ্টা করছেন কিন্তু সেই ক্রেডিবিলিটি তখনই গেন করবেন যখন উনি গ্রাউন্ডে তার এফেক্ট বা তার রেজাল্ট মানুষকে দেখাতে পারবেন এবং পশ্চিম পশ্চিমবাংলার সাধারণ মানুষকে উনি দেখাতে পারবেন এবং শিল্প বিনিয়োগ পশ্চিম বাংলায় টানতে গেলে যে নরেন্দ্র মোদীকে দরকার এই হয় হচ্ছে তাদের মস্তিষ্কে আমাদের যেটা বোঝা উচিত যেটা দেখা উচিত পশ্চিম বাংলার মানুষের স্বার্থে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের যাতে বাড়ি ধর না ছেড়ে অন্য রাজ্যে না যেতে হয় তাদেরকে নিজেদের বয়স্ক বাবা মাদের ছেড়ে অন্য রাজ্যে গিয়ে চাকরি যাতে না খুঁজতে হয় তারা যাতে নিজের ঘরে থেকে পশ্চিম বাংলায় থেকে যাতে রোজগার করতে পারে ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারে তাদের জীবনে যাতে ইজ অফ লিভিং অপরচুনিটি পসিবিলিটিস এইগুলো আরও বাড়ে তাই তো দেখতে হবে আমাদের এবং তাই করাই হচ্ছে রাজনীতির উদ্দেশ্য